পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ টেস্ট দল। তার আগে রবিবার পাকিস্তান সফরে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দলে আছেন অনিশ্চয়তায় থাকা সাকিব আল হাসানও। তবে সাকিব কেন দলে, এমন প্রশ্নই চাউর হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে। এমন প্রশ্ন আসার অন্যতম কারণ শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য। সাকিব সেই দলেরই সংসদ সদস্য ছিলেন। এই পরিস্থিতিতে দেশে না ফিরে কানাডা থেকে সরাসরি পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সাকিব কেন দলে, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, পারফরমেন্সের ভিত্তিতেই তাকে দলে নেওয়া হয়েছে। বিভিন্ন সংস্করণের ক্রিকেটে সাকিবের মেধা ও পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড তাকে দলের জন্য অপরিহার্য করেছে। এদিকে দীর্ঘ বিরতির পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন তাসকিন আহমেদ। কাঁধের চোটের কারণে বছরের শুরু থেকে সাদা পোশাকের ম্যাচে তাকে দেখা যায়নি, কিন্তু পাকিস্তান সিরিজ দিয়ে আবারও টেস্টে ফিরছেন এই স্পিড স্টার। দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দোয়া চেয়েছেন তাসকিন। তাসকিন বলেন, অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে এক্সাইটেড তিনি। সবার কাছে দোয়া চেয়ে ভালো পারফরমেন্স করার প্রত্যয় ব্যক্ত করেন স্পিড স্টার। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম টেস্ট 21 আগস্ট ও 30 আগস্ট অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।